কষ্টকাঠিন্য একটি বিরক্তিকর ও যন্ত্রণাদায়ক সমস্যা। অনেকের টয়লেটে ঘন্টার পর ঘন্টা কেটে যায়, কিন্তু পেট পরিষ্কার হয় না। এ নিয়ে অস্বস্তিতে ভুগে থাকেন অনেকেই। কোনো কোনো সময় মলদ্বার দিয়ে রক্ত বেরিয়ে আসে। এগুলো কষ্টকাঠিন্য রোগীদের ক্ষেত্রে একেবারেই পরিচিত। মলত্যাগ যদি সপ্তাহে তিনবারের কম অথবা পরিমাণে খুব কম হয়, অনেকক্ষণ ধরে চেষ্টা করেও মলত্যাগ না হয় অথবা মল অস্বাভাবিক রকমের শক্ত বা শুকনো হয়, তাহলে তাকে কষ্টকাঠিন্য বলে। স্বাস্থ্য সংক্রান্ত সকল ধরনের টিপস পেতে চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। বিভিন্ন কারণে এই সমস্যা দেখা দেয়, তবে অস্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্য অভ্যাস কষ্টকাঠিন্যর পিছনে প্রধান ভূমিকা পালন করে। তাই এ সমস্যা থেকে মুক্তি পেতে খাদ্য অভ্যাসে পরিবর্তন ও স্বাস্থ্যকর জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কষ্টকাঠিন্য সমস্যা থেকে মুক্তি পেতে চান? জেনে নিন কীভাবে প্রাকৃতিক উপায়ে খুব সহজে নিরাময় করতে পারেন কষ্টকাঠিন্য। প্রথমত, কষ্টকাঠিন্য থেকে মুক্তি পেতে সারাদিনে প্রচুর পরিমাণ জল পান করতে হবে। কম জল খেলে অনেক সময় শরীর শুকনো হয়ে যায়, ফলে এ সমস্যা প্রকট হয়ে ওঠে। গরম জল কষ্টকাঠিন্য রোগ সারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। নিয়মিত সকালে খালি পেটে এক গ্লাস গরম জল পান করলে কখনো কষ্টকাঠিন্য রোগ হবে না। শরীরে জলের অভাব মানে হলো ডিহাইড্রেট হবে না, এটা ত্বকের জন্য অনেক উপকারী। কষ্টকাঠিন্য দূর করতে 2 থেকে 3 ঘন্টা পরপর এক গ্লাস উষুম গরম জল পান করুন এবং হাঁটাহাঁটি করুন। এর পাশাপাশি দুশ্চিন্তা বা মানসিক চাপমুক্ত জীবনযাপনের চেষ্টা করুন। 2, হালকা এক গ্লাস উষুম গরম জলেতে 1 টেবিল চামচ লেবু চিপে নিন এবং প্রতিদিন সকালে একদম খালি পেটে এই লেবুর রস খেয়ে নিন। এরপর সন্ধ্যার দিকে আরও 1.5 গ্লাস খান। এই পানীয়টি প্রতিদিন নিয়ম করে খান, দেখবেন খুব দ্রুতই কষ্টকাঠিন্য সমস্যা সেরে যাবে। লেবুর রস কষ্টকাঠিন্য দূর করতে খুব কার্যকরী। এতে থাকা পুষ্টিগুণগুলো হজমক্রিয়াকে ত্বরান্বিত করে মলত্যাগকে গতিশীল করে। এটা সবচেয়ে সহজ কিন্তু সর্বোত্তম পদ্ধতি। এছাড়াও এসবগুলির ভুষি অ্যালোভেরার মতো ঘরোয়া টোটকাও কষ্টকাঠিন্য সমাধানে বেশ কাজে আসে। 3, কষ্টকাঠিন্য দূর করতে মধু খুব কার্যকরী ভূমিকা পালন করতে পারে। যারা নিয়মিত 1 চা চামচ করে মধু খান তাদের কোনোদিন কষ্টকাঠিন্য রোগ হবে না। কষ্টকাঠিন্য থেকে মুক্তি পেতে দিনে 3 বা 2 চা চামচ করে মধু খান। তবে খুব দ্রুত কষ্টকাঠিন্য দূর করতে 1 গ্লাস গরম জলের সাথে 1 টেবিল চামচ মধু এবং 1 টেবিল চামচ লেবুর রস মিশিয়ে পান করুন। এটাকে কষ্টকাঠিন্য ভালো করার মহৌষধি বলা হয়। 4, এছাড়া কষ্টকাঠিন্য সমস্যার জন্য হলদিযুক্ত দুধ এবং পেঁপে সেবন করাও খুবই কার্যকরী হয়ে থাকে। প্রতিদিন রাত্রে খাবার খাওয়ার সাথে এবং সকালে ঘুম থেকে উঠে খালি পেটে পেঁপে খাওয়া হয়, তাহলে আমাদের পেট কোনো কিছু ছাড়াই সহজে পরিষ্কার হয়ে যায়। যে সকল লোকজনদের এই সমস্যা রয়েছে তাদেরকে প্রতিদিন পেঁপে অবশ্যই খাওয়া দরকার, অথবা প্রতিদিন রাত্রে ঘুমোতে যাওয়ার 1 ঘন্টা আগে খসা সহ 1 গোটা আপেল খেয়ে নিন, দেখবেন কষ্টকাঠিন্য থেকে মুক্তি পাবেন। 5, 1 এলাচ 1 কাপ গরম দুধে ভিজিয়ে রাখুন সারা রাত। সকালবেলা গ্লাসটি থেতো করে দুধসহ পান করুন। কষ্টকাঠিন্য সমস্যাটা যদি ভয়াবহ রকমের বেশি হয় তাহলে সকাল ও রাত 2 বেলায় এভাবে দুধসহ এলাচ খেতে পারেন। 6, পুদিনা পাতা দেওয়া চা শরীরের পাচনতন্ত্রের পেশিগুলোকে সুস্থ রাখতে সাহায্য করে। তাই রোজ সকালে 1 কাপ পুদিনা পাতার চা আপনার কষ্টকাঠিন্য সমস্যা দূর করতে পারে। এর পাশাপাশি পুদিনা আমাদের পেটকে ঠান্ডা রাখতে সাহায্য করে। এটি যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনার পেট পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যাবে এবং আপনি অনেক ফ্রেশ বা হালকা অনুভব করবেন। নিয়মিত এটি সেবন করতে থাকলে কষ্টকাঠিন্য রোগও পুরোপুরিভাবে ঠিক হয়ে যাবে। 7, শাকসবজিতে প্রচুর আঁশ বা ফাইবার আছে, এটা খুব সহজে হজম হয় এবং মলদ্বারকে শক্তিশালী করে। এছাড়াও এতে আছে প্রচুর পরিমাণে জল, যা মলত্যাগের রাস্তাকে পিচ্ছিল এবং মলত্যাগের গতি বৃদ্ধি করে। ফুলকপি, বাঁধাকপি, লাউ, পালং শাক, শিম, মূলো, বেগুন, অন্যান্য সবুজ শাক ইত্যাদিতে প্রচুর পরিমাণে আঁশ আছে। এইসব সবজি নিয়মিত খেলে হজমজনিত সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। 1/2 গ্লাস পালং শাকের রসের সাথে 1/2 গ্লাস গরম জল মিশিয়ে দিনে 2 বার পান করলে খুব দ্রুত কষ্টকাঠিন্য সেরে যায়। এছাড়াও যখনই খাবার খাবেন না কেন সেটিকে ভালো করে চিবিয়ে চিবিয়ে খাবেন। একটি খাবারকে ততবার চিবিয়ে খাওয়া দরকার যতগুলি আপনার দাঁত রয়েছে। এইভাবে আপনি যদি খাবার চিবিয়ে খান তাহলে আপনি দেখবেন কিছুদিনের মধ্যে এই সমস্যা আর সৃষ্টি হচ্ছে না। এমনকি এইভাবে আপনি যদি খাবার চিবিয়ে খান তাহলে শরীরে 80 প্রকারের রোগ জন্ম নিতেই পারবে না। খাবার খাওয়ার প্রায় 1 ঘন্টা পরেই জল পান করবেন। কিছু লোকজন আছে যারা খাবার শেষ করার পরেই 1 গ্লাস জল পান করে নেয়।
আপনিও যদি এই রকম করেন তাহলে যত ওষুধই সেবন করুন না কেন আপনার এই সমস্যা ভালো হবে না, কারণ খাবার শেষ করার সাথে সাথেই জলপান করলে সেই খাবারটি আর হজম হতে পারে না, যার ফলে সেটি পেটে জমা হয়ে পচতে থাকে এবং সেটি ধীরে ধীরে কষ্টকাঠিন্য এবং পেটে গ্যাস, অ্যাসিডিটি, অম্বলের মতো রোগ সৃষ্টি করতে থাকে। এই জন্য খাবার খাওয়ার প্রায় এক ঘন্টা পরেই জলপান করবেন। মনে রাখবেন, কষ্টকাঠিন্য দূর করার সব ঔষধই আপনার জন্য উপযুক্ত না হতে পারে, তাই শুধু নির্দিষ্ট কোনো একটি সেবন না করে কয়েকটি সেবন করুন, আর এতে যদি আপনার কষ্টকাঠিন্য ভালো না হয় তাহলে দ্রুত ডাক্তারের শরণাপন্ন হন। তো বন্ধুরা, আপনাদের যদি কষ্টকাঠিন্যর প্রবলেম হয়ে থাকে তাহলে এগুলো ফলো করতেই পারেন। ভিডিওটাকে যতটা পারবেন শেয়ার করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন। নিত্য নতুন তথ্য পেতে এই চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখুন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।